একসাথে আমাদের এটার লাইন আছে, তো এলো 10 নাম্বার পিন, আর এটার সাথে যাইবে আমাদের কমন পাত্তি। তারপরে এই যে দেখেন একটা লাইট আছে লাল লাইট, এই লাল লাইটের সাথে যে তারটা আছে মানে আর কি ডিসি যে তার দুইটা 48 ভোল্টের আসছে, যে কোনো একটায় এটাকে লাগাই দিতে পারবো। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন আমাদের 1 হইতে 10 পর্যন্ত এভাবে অ্যাকুরেট কাজ করবে। তো আমি ভোল্টেজটা একটু মেপে দেখাচ্ছি আপনাদের। এ জায়গায় 48.9/8 দেখায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি। অনেকের রিকোয়েস্টের ভিডিও, অনেকেই সিলেকশন সুইচ লাগাতে পারেন না বা মিলাতে পারেন না, আবার অনেকেই এটাকে ভলিউম বলেন। তো এই ভলিউমটা কীভাবে মিলাবেন, তো সেই বিষয়ে আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দেব। আগে আমি এই জায়গার লুপ সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেই। এই লুপটা আমরা প্রথম উঠাইছিলাম, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, মানে 10টা লুপ উঠেছি আমি। যে কোনো চার্জারের লুপই 10টা উড়াই। 10টা উড়ানের মানে আছে 10টা লুপ উঠাইলে আমাদের চার্জারটা গরম কম হবে এবং চার্জার লাস্টিং বেশি দিবে। সাধারণত একটি উদাহরণ দিই, বড় অটোর চার্জারগুলো কিন্তু 10 লুপে হয়, আর 10 লুপের চার্জারগুলো অনেকটা বেশি লাস্টিং করে। তো এ জায়গায় আমি আপনাদের আগে ভলিউমটা মিলাই নেব। তো কীভাবে মিলাই নেব, এটা আপনি প্রথম উঠেছেন 300 পেজ দেওয়ার পরে আপনি এই লুপটা প্রথম উঠেছেন, তারপরে এইগুলো উঠেছেন। তো লাস্টের লুপ কোনটা, এইটা, এই লাস্টের লুপটা হলে সিঙ্গেল। এই সিঙ্গেল লুপটা আগে আপনি লাগাইতে হইবে। তো সিঙ্গেল লুপটা যদি লাগান, এ জায়গায় আমি স্পষ্টভাবে দেখাই ভলিউমটা ধরবেন কিভাবে। ভলিউমটা ধরবেন ঠিক এইভাবে, এই যে গোল আকারের একটা পাত্তি আছে, এই পাত্তিটার সাথে এই যে পিন, একটা পিন জয়েন্ট আছে এই জায়গায়, একটা পিন জয়েন্ট আছে জায়গায়। আপনি ভালো করে দেন, গোলাকারের একটা পাত্তি, এই পাত্তির লাগে এতগুলো পিন, কোনোটার সংযোগ নাই। সংযোগ আছে কোনটার, এই যে একটা পিনের সংযোগ আছে এটার সাথে, এর মানে এইটা দিয়ে আমাদের একটা কমন ঢুকবে। আর এইটা যখন ঘুরবো ওইটা, এই পিনটার সাথে একটা পাত্তি আছে, এই পাত্তিটা এক এক ঘাটে যেয়ে পড়বে, তখন আমাদের ওই ঘাটে লাইন মিশবে। একে দিলে একে আসবে, দুয়ে দিলে দুয়ে আসবে। তো আমাদের এই যে কমনটায়, এই কমনের মানে বিপরীত সাইড দিয়া একটা পিন রাখকে দেবেন। বিপরীত সাইড দিয়ে একটা পিন রাখকে প্রথম এই যে সিঙ্গেল পিনটা আপনি ঢুকাবেন। এই এভাবে আপনি মিলাই দেবেন। তো আমি এমনি ঢুকে দেখাইলাম, এইভাবে আপনি সিরিয়াল করে ঢুকাবেন। এই একটা পিন বাদ রইল, আমাদের ভলিউমটা এইভাবে বসবে। তো আমি আরও ঝুম করে আপনাদের দেখাইতেছি, জিনিসটা বুঝতে হবে। এই জায়গায় আমাদের এই পিনটা দেখেন, এই যে ভিতরের, এই যে এই পিনটা কিন্তু এই কমনের সাথে, ভিতরে একটা কমন পাতি আছে, এই পাতিটার সাথে এই পিনটার সংযোগ আছে। এর বিপরীত সাইডে যেই পিনগুলো শুরু হয়েছে এটা হলো ফ্রি পিন, মানে এ জায়গায় আইয়া অপইবে। এই এই ঘাটটা যখন পড়ে তখন অপই যায়। এটা আমাদের 1 নম্বর ঘাট, 2 নম্বর ঘাট, 3 নম্বর ঘাট। তো প্রথম যে ঘাটটা আছে এটা কিন্তু 1 নম্বর না, এটা কিন্তু অফ হয়ে থাকে এই জায়গায়। তো আমাদের 1 নম্বর হলো এই প্রথম পিনটা থুইয়া, দ্বিতীয়টা হলে 1 নম্বর ঘাট। তো 1 নম্বর হইতে 3 নম্বর, যদি আপনি
সয়পিনেরটা লাগান। সয়পিনেরটা লাগাইলে আপনি এক দুই এই দুইটা সিঙ্গেল লাগাইবেন, তারপরে এ জায়গায় দুই দুইটা আপনি কমন করবেন, বাকি থাকে দুইটা পিনের পর চারটা পিন দেখবেন, এই হলে একটা এই একটা দুইটা একটা তিনটে একটা চারটে লাস্টের পিনে আমরা কি করি আমাদের ফেসটা ঢুকোই দেই, ঠিক আছে। যদি আপনি সাত পিনেরটা লাগান তাহলে এক দুই তিন তিনটে লাগাবেন সিঙ্গেল, তারপরে আপনি তিনটের পরে এই একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। তো এইভাবেই আপনার এইভাবে আপনার ভলিউম মিলাইতে হবে। তো আমরা আগে এই ভলিউমটা দশ পিনের ভলিউমটা মিলানো হলো খুব সোজা, আপনি এই প্রথম পিনটা এই যে এক ঘাট থুইয়া লাগাবেন, এই এক ঘাট থুইয়া আমরা লাগাই দিলাম, এখন এইটা জ্বালাই দেব, তারপরে এই এর পরেরটা, তারপরে হে এর পরেরটা, তারপরে মানে সিরিয়াল বাই সিরিয়ালে। এই অনেকে আছেন দেখকে দেখকে মানে খোলেন দেখকে দেখকে লাগান, আপনার দেখকে দেখকে খোলার দরকার নাই, এই প্রথম পিনটা শুরু করিয়া এই প্রথম গাড়ে লাগাবেন। তো আমি প্রথম পিনে এখন শুরু করলাম, তো শুরু করার ভিতরে এই যে একটা ঘাট রাখিয়ে দেবেন এই জায়গায়, যাতে ওই ঘাটটা আমাদের সুইচ অফ হওয়ার যে ঘাটটা মানে লাস্ট ঘাটে পড়লে আমাদের চার্জারটা বন্ধ হয়ে থাকবে। তারপরে আমরা লাগাবো দ্বিতীয়টা, এখন আমরা লাগাই নিতেছি তিন নম্বর লুপটা, এবারে আমরা চার নম্বর লুপটা লাগাবো। তার আগে আমরা এই ঘাড়ে মানে তো এখন আমি পাঁচ নম্বরটা লাগাই নিতেছি, তো পাঁচ নম্বর ঘাট হইলে আমাদের লুপ হইলে এটা, তো পাঁচ নম্বরটা আমি একটু রাং লাগাই নিই আগে, রাংটা খুব ভালো করে ধরাবেন, না হয় ঝালাইটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি পাঁচ নম্বরটা লাগাই নিলাম, তো এবারে আমি ছয় নম্বর পিনটা লাগাই নিতেছি। এই হলো আমাদের ছয় নম্বর পিন, এবারে আমি সাত নাম্বার পিন জ্বালাই করে নিচ্ছি, তারপরে এখানেও এই হলো আমাদের সাত নাম্বার পিন, তো এই সাত নাম্বার পিনেও আমি রাং ধরাই নিলাম, ভালো করে রাংটা যাতে লাগে সেইভাবে কাজ করবেন, নতেবা আপনার ঝালাইটা ছুটে যেতে পারে। এটা হইলো আমাদের আট নাম্বার, এই আট নাম্বারটা আমি রং জ্বালাই নিলাম, এখন আমি নয় নাম্বার যেটা এই নয় নাম্বারের বাস এখন এই জায়গায় ঝালাই করে দিলাম। তো নয় নাম্বার ঝালাইটাও হয়ে গেল, এখন আমরা এই যে দশ নাম্বার ঝালাইটা দেব, এটা হলো আমাদের দশ নাম্বার পিন, একবারে যেটা বেশি চলবে মানে দশের পর তো আর কোনো কাটাই থাকে না, তো আমরা যখন একের কাটাটা হলো প্রথম, তো একের কাটাটা কিন্তু একদম ফার্স্টে লাগাই নিছি, আর এই হলে লাস্টে দশের কাটা রয়েছে। এই লাস্ট গার্ডে এই জায়গায় যদি আসে তাইলে অফ হয়, আর এইটা হইল আমাদের
সর্বোচ্চ লাইন পাওয়াই দেবে এই এই কাটাটায়, এটা হলে কমন। ওই যে ভিতরের পাত্রিটি আমি দেখাইছিলাম, এই যে পাত্রিটি আমি দেখাইছি, এই যে পাত্রিটি দেখাইছি, এই যে ভিতরে ভিতরে যে এই পাত্রিটা দেখা যায়, এই পাত্রিটার সাথে আমাদের এটার লাইন আছে। তো এই হলো 10 নম্বর পিন, আর এটার সাথে যাইবে আমাদের কমন পাত্রি, মানে কমন ফেস। আর এটা ফ্রি পিন, এটা আসলে বন্ধ হবে। তো এইভাবেই আপনারা এই ভলিউম মিলিয়ে নেবেন। আর এটা হলো আমাদের নিউট্রাল, মানে এটা যাবে ফিউজে। তো আমি এখন এই ডিসি তারটা একটু ঘষে নিই, ঘষে নেওয়ার পরে আপনাদের সেটিং করে আমি দেখাবো। তো দেখালাম কি 10টা লুপ কিভাবে ভলিউমে লাগাবেন, এবং ভলিউমের সাথে যে লাইনটা একটা লাইন যাবে সেই তারটা হলো এই, আর এই একটা তার, এই দুইটা তার দিয়ে কিন্তু আমাদের এসি কর্ডের লাইন ঢুকবে। আর নেওয়ার পরে আমাদের যে ট্রান্সফরমারটা, এই ট্রান্সফরমারটা আমরা এই জায়গায় বসাই নিলাম। এই জায়গায় একটা রাবার অবশ্যই দিতে হবে। তারপরে আমাদের যে এই ডিসি 48 ভোল্টের যে দুইটা লুপ, এই দুইটা লুপ আমরা ঠিক এখানে একটা, এখানে একটা লাগাই দেব। তো দ্বিতীয় লুপটাও আমি এই জায়গায় ঝালাই করে লাগাই দিতেছি। এই ঝালাই দুইটা অবশ্য সুন্দর করে বেশি রাং দিয়ে ঝালাই দেবেন, যাতে কোনো লুজ কালেকশন না থাকে। আমি সাধারণত সাইডওয়ার্ডের তাতাল দিয়ে এই মোটা ঝালাইগুলো করে থাকি, আপনাদের অনেক সময় দেখাই। আপনারাও অনেক সময় দেখা যায় 120 ওয়াট 200 ওয়াট তাতাল দিয়েও এই ঝালাইটা করতে পারেন না, রাং গলে না। তো সেই বিষয়ে যদি কোনো ধারণা নিতে হয় তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমি ডিপসিকশন ভিডিও, ডিপসিকশন লিঙ্কে ওই ভিডিওটা দিয়ে দেব কিভাবে আপনি সঠিক নিয়মে এই ঝালাইগুলো দিবেন। লেভেল মিটারটা আপনি কিভাবে লাগাবেন, অর্থাৎ ফুল চার্জ দেখার যে মিটারটা, এটা আপনি কিভাবে লাগাবেন। এখানে দেখুন একটা ক্যাপাসিটার, ক্যাপাসিটারের এই যে সাদা চিহ্নটা আছে এটা কালো, আর ও বিপরীত সাইডটা হলে লাল। তো আমাদের যে এই কালো তারটা লাগানো,
এ জায়গায় যে কোনো তারই লাগানো থাকতে পারে। তো ক্যাপাসিটারের যে প্রিন্টের সাথে যেই তারটা আসবে ওইটা নেগেটিভ, তো এইটা আমরা এই ডায়োডের এই যে নেগেটিভের সাথে লাগাই দেব। এটা আমরা নেগেটিভের সাথে লাগাই দিলাম, এই যে কালোটা। তারপরে এই যে দেখেন একটা লাইট আছে, লাল লাইট। এই লাল লাইটের, এই লাল লাইটের সাথে যে তারটা আছে অন্য কোথাও প্রিন্টের সাথে না, শুধু এই লাইটের সাথে যে তারটা আছে এই তারটা আমরা এই যে এসি সাইডে লাগাই দেব। এই যে এসি মানে আর কি ডিসি, ডিসি যে তার দুইটা 48 ভোল্টের আসছে, যে কোনো একটাই এটাকে লাগাই দিতে পারবো, যে কোনো একটা। দ্বিতীয় যে তারটা থাকবে এইটা অবশ্যই পজিটিভ, এই পজিটিভটা আমরা এই পজিটিভ পিনে লাগাই দেব। অনেক সময় আমরা এই যে লেভেল ফুল মিটারটা লাগাইতে গেলে আমরা বিপদে পড়ে যাই, কোনটা কোন জায়গায় দেব। তো আপনি এই জায়গায় যদি ভুল করেন তাহলে তো আর চলবে না। তো আমি যেইভাবে আপনারে দেখাই দিছি ঠিক একইভাবে আপনি যদি লাইন দেন তাহলে আপনার এটা 100% ক্লিয়ার ভাই কাজ করবে, একদম ক্লিয়ার কাজ করব। তো এখন আমি এই জায়গায় আপনাদের একটু লাইন দিয়ে আমি দেখাই, আমার কিন্তু এক পর্যায়ে কাজটা শেষ। এই জায়গায় লাইন দিয়ে আমি দেখাই, ভলিউমটা এই যে দেখেন লাইন পেয়ে গেছে। তো এখানে আমি মাল্টিফ্লাকে লাইন দিয়ে আপনাদের দেখাই। তো বুঝতেই পারতেছেন আমাদের এই যে লাইন, লাইন কিন্তু কমপ্লিট। এইভাবে যদি আপনারা মুখস্থ কাজগুলো শিখতে চান, এভাবে মুখস্থ কাজগুলো যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন আমাদের 1 হইতে 10 পর্যন্ত এভাবে অ্যাকুরেট কাজ করবে। তো আজকের কাজটা এই পর্যন্তই ছিল, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন A to Z কাজগুলো শেখার জন্য। তো আজকের কাজ এই পর্যন্ত সমাপ্ত করে আমি বিদায় নিচ্ছি, জলিল মেকার, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। তো আমি ভোল্টেজটা একটু মেপে দেখাচ্ছি আপনাদের, এ জায়গায় 48.9 বা 8 দেখায়। তো 1 ভোল্ট যদি বাড়তি না থাকে তাহলে কিন্তু আমাদের চার্জটা কমপ্লিট উঠবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকুন, শিখতে থাকুন ইলেকট্রনিক্স অল সাবজেক্টের কাজগুলো। খোদা হাফেজ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।